আসসালামু আলাইকুম। আজকে আমরা 22তম বিসিএসে আসা ম্যাথগুলার শর্টকাট কীভাবে সমাধান করা যায় সেটা দেখব। 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, একটি সংখ্যা 650 থেকে যত বড়, 820 থেকে তত ছোট, সংখ্যাটি কত? এই টাইপের ম্যাথে আমাদের এই দুইটা সংখ্যার মধ্যবর্তী সংখ্যা বের করতে হয়, তারপরে দুই দ্বারা ভাগ করলেই আমরা সংখ্যাটা পেয়ে যাব। তাহলে এখানে হচ্ছে 820 মাইনাস 650, অর্থাৎ 0 পাঁচে 12 হয়, 7 হলে হাত থেকে 1, 7 তাহলে 170। 170কে দুই দ্বারা যদি ভাগ দেই সেক্ষেত্রে হবে 8, 10-এর মধ্যে যাবে 5, 85। এখন এই 85কে আমরা 650-এর সাথে যোগ অথবা 820-এর সাথে বিয়োগ দিলে আমাদের সংখ্যাটা বের হয়ে যাবে। এখানে আমরা 650-এর সাথে যোগ দিয়ে দিই, তাহলে এখানে পাব 5, 8, 5, 13, হাত থেকে 1, 7, 735। অথবা আমাদের অ্যান্সার খ, 735। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে, কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর 80% গণিত এবং 70% বাংলায় পাশ করলো, উভয় বিষয়ে পাশ করলো 60%, উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো? তাহলে এই ম্যাথে আমাদের আগে শুধু গণিতে কত পার্সেন্ট পাশ করেছে এবং শুধু বাংলায় কত পার্সেন্ট পাশ করেছে এটা আগে বের করে নিতে হবে। অর্থাৎ 80% হচ্ছে গণিতে আর 60% হচ্ছে উভয় বিষয়ে, যে দুইটার বিয়োগ ফলে হচ্ছে শুধু গণিতে পাস, অর্থাৎ 20%, আর এখানে 70 মাইনাস 60, অর্থাৎ 10%। এখন আমরা মোট সংখ্যা থেকে এই পাশের সংখ্যাটা বিয়োগ দিলেই আমরা কতজন শতকরা ফেল করেছে সেটা পেয়ে যাব, অর্থাৎ 100 মাইনাস 20, তারপর 10 মাইনাস উভয় বিষয়ে পাস, অর্থাৎ 60। তাহলে আমরা পাব মোট 90%, অতএব এখানে থাকবে 10%। অতএব আমাদের এখানে অ্যান্সার খ, 10% উভয় বিষয়ে ফেল করেছে। পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে, কোন কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা 346কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে? তাহলে এখানে 346 থেকে আমাদের 31 বিয়োগ দিতে হবে আগে, 346 মাইনাস 31, অর্থাৎ থাকবে 5, 3, 315। 315-এর মধ্যে এই সংখ্যাগুলা ভাগ যাবে, একদম ভাগ শেষ কোনো থাকবে না। তাহলে এখানে লাস্টে যেহেতু 5, তাহলে লাস্টে 5 এরকম টাকে ভাগ যাবে। এখানে যে লাস্টে শূন্য আছে এমন কোনো সংখ্যা, লাস্টে 5 আছে এমন কোনো সংখ্যায় সম্পূর্ণ নিঃশেষে বিভাজ্য হয় না। তাহলে প্রথমটা আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেক ক্ষেত্রে 5 এবং 3 আছে, অতএব এটা আমাদের অ্যান্সার হতে পারে। খ নাম্বারে দেখতে পাচ্ছি এখানে একটা 40 আছে, 110 আছে, অতএব এটা যাবে না। গ নাম্বারে দেখতে পাচ্ছি এখানে 70 আছে, অতএব এটাও ভাগ যাবে না। ঘ নাম্বারে দেখতে পাচ্ছি এখানে 110 আছে, তবে এটাও ভাগ যাবে না। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ক। পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে, একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো, ক্ষতির শতকরা হার কত? তাহলে এখানে আমাদের শতকরা হার বের করতে বলা হচ্ছে। তাহলে 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো, অতএব দ্রব্যটির মূল্য হচ্ছে 400 টাকা। তাহলে এখানে ক্ষতির পরিমাণ বের করতে আমাদের কত টাকা ক্ষতি হয়েছে সেটাকে ভাগ দিতে হবে দ্রব্যটির মূল্য দ্বারা, অর্থাৎ 400 ইন্টু 100। তাহলে এখানে 0 0 কাটা, 4 20-এর মধ্যে যাবে, 4 5 20, অর্থাৎ 5% ক্ষতি হয়েছে। অ্যান্সার গ। পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটি কত?
যদি এই টাইপের ম্যাথ থাকে যে ক্রমিক সংখ্যা এবং তাদের বর্গের অন্তর দেয়া থাকে, সেই ক্ষেত্রে বড় সংখ্যা বের করার সূত্র হচ্ছে বর্গের যে অন্তর প্লাস 1/2। আর যদি আমাদের ছোট সংখ্যা বের করতে বলা হতো, তাহলে সেই ক্ষেত্রে হতো বর্গের অন্তর -1/2। তাহলে এখানে বর্গের অন্তর হচ্ছে 199 প্লাস 1/2, অর্থাৎ 200/2, অর্থাৎ 100। তাহলে বড় সংখ্যাটি হচ্ছে 100। অ্যান্সার ঘ। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে একটি প্রকৃত ভগ্নাংশের হর ও লবের অন্তর 2। হর ও লব উভয় থেকে 3 বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার সঙ্গে 1/4 যোগ করলে যোগফল 1 হয়, তাহলে ভগ্নাংশটি কত? এক্ষেত্রে উত্তর আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক ক্ষেত্রেই হর এবং লবের অন্তর 2। তাহলে আমাদের এখানে অ্যান্সারগুলো থেকে 3 বিয়োগ করে আমাদের 1/4 যোগ করে দেখতে হবে এক্ষেত্রে 1 হয় কিনা। তাহলে 7 থেকে 3 বিয়োগ দিলে যাবে 4 এবং 9 থেকে 3 বিয়োগ দিলে যাবে 6, বা আমরা বলতে পারি এটা 2/3। এর সাথে 1/4 যোগ করলে কখনোই 1 হবে না। কত যদি দেখি তাহলে 9/11, 3 বিয়োগ দিলে হবে 6/8, বা যদি আমরা দুই দ্বারা কাটাকাটি করি 3/4। এর সাথে যদি আমরা 1/4 যোগ দিই সেক্ষেত্রে হবে 4/4, অর্থাৎ কাটাকাটি করলে 1। তাহলে আমাদের এখানে অ্যান্সার হচ্ছে খ। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কোন সংখ্যাটি বৃহত্তম। তাহলে এটা হচ্ছে 0.3, দ্বিতীয়টা 1/3, অর্থাৎ যদি আমরা 10 ধরে নিই তাহলে 0.33 আসবে গ নম্বরে, রুট 0.3, অর্থাৎ এখন রুটের মধ্যে দশমিক সংখ্যা বের করার যে নিয়ম সেটা হচ্ছে যে 3 ধরবো, 3 পরে আমরা 3টা শূন্য নেব, অর্থাৎ মোট জোড় সংখ্যা নিতে হবে। এখানে যদি 2 ঘর থাকতো তাহলে আমরা 2টা শূন্য নিতাম, কমপক্ষে 4টা নেওয়া ভালো, কি সব মোটমাট 4টা সংখ্যা, অর্থাৎ 2 2, এই 2 2 করে আমরা হিসাব করব। তাহলে এখন আমাদের এমন একটা সংখ্যা নিতে হবে যে প্রথম যে 2টা তার থেকে যাকে বর্গ করলে এই প্রথম 2টার চেয়ে ছোট হবে। তাহলে এখানে একমাত্র 5 সংখ্যা যেটাকে বর্গ করলে 30-এর চেয়ে ছোট হবে, অর্থাৎ আর এটা হচ্ছে আমাদের অ্যান্সার বার, এখানে হবে 5। তাহলে 5কে যদি আমরা বর্গ করি তাহলে সেটা হবে 25, হাতে থাকে 5, যে 2টা শূন্য এখানে চলে আসবে। এখন আমাদের এটাকে ভাগ করার জন্য যে সংখ্যাটা দিতে হবে সেটা হচ্ছে হলো এই 5-এর সাথে এই অ্যান্সার যে সেটা যোগ দিতে হবে, অর্থাৎ +5, তাহলে 10। এখন এখানে এমন একটা সংখ্যা নিতে হবে, এই এখানে যে সংখ্যাটা নিতে হবে অ্যান্সারেও সেই সংখ্যাটাই নিতে হবে, এই সংখ্যাটার গুণফল যাতে 500-এর চেয়ে কম হয়। এখানে 5 নিলে 500-এর চেয়ে বেশি হয়ে যাবে, তাহলে এখানে আমরা 4 নেব। তাহলে 104-এর সাথে যদি আমরা 4 গুণ করি তাহলে 4 4 16 6, হাতে থাকে 1, 4 0 0 1, 4 4, অর্থাৎ আমাদের এখানে অ্যান্সার হচ্ছে 0.54। পরবর্তী ঘতে যেটা আছে সেটা হচ্ছে 2/5। তাহলে এখানে শূন্য নিয়ে এখানে একটা দশমিক নেব, তাহলে এটা যাবে 4 বার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সবচেয়ে বড় হচ্ছে গ নম্বরটা, তবে অ্যান্সার গ। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে x+y=12 এবং x-y=2 হলে এক্স ওয়াই এর মান কত। তাহলে আমরা জানি এক্স ওয়াই এটা ইকুয়াল টু
एक्स प्लस वाई होल स्क्वायर माइनस एक्स माइनस वाई होल स्क्वायर डिवाइडेड फोर। তাহলে এখন যদি আমরা মান বসিয়ে দিই তাহলে এটা হচ্ছে বারো, বারোকে স্কোয়ার করলে হবে 144, আর টু টুকে স্কোয়ার করলে হবে ফোর, মাইনাস ফোর ডিভাইডেড ফোর, অর্থাৎ 140 ডিভাইডেড ফোর। তাহলে এখানে যাবে হচ্ছে তো চোদ্দোর মধ্যে যাবে হচ্ছে তিন চার বারো, বিশের মধ্যে যাবে পাঁচ, অর্থাৎ 35। অ্যান্সার ক। পরবর্তী প্রশ্ন কথা হচ্ছে, এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে 5 বছরের বড়, তার স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ, 5 বছর পরে ছেলের বয়স 12 বছর হলে বর্তমান ওই ব্যক্তির বয়স কত? তাহলে এখানে 5 বছর পরে ছেলের বয়স 12, তাহলে বর্তমানে ছেলের বয়স হচ্ছে 12 - 5, অর্থাৎ 7 বছর। এখন তার স্ত্রীর বয়স হচ্ছে ছেলের বয়সের 4 গুণ, তাহলে স্ত্রীর বয়স হচ্ছে 7 × 4, অতএব 28। এখন বলা হচ্ছে যে ওই ব্যক্তি হচ্ছে স্ত্রীর চেয়ে 5 বছরের বড়, অতএব ব্যক্তির বয়স হচ্ছে আরও 5 যোগ হবে, অর্থাৎ 33 বছর। অতএব অ্যান্সার এখানে গ, 33 বছর। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে, 60 মিটার বিশিষ্ট একটি বাসকে 3, 7, 10 অনুপাতে ভাগ করলে টুকরোগুলোর সাইজ কত? অনুপাতের অঙ্কে যে অনুপাতগুলো দেওয়া থাকবে সেগুলোকে যোগ করতে হবে, যোগ করে এখানে যে সংখ্যাটা দেওয়া থাকবে তাকে ভাগ করতে হবে। তাহলে 3 + 7 + 10 অর্থাৎ হচ্ছে 20। তাহলে 60কে যদি আমরা 20 দ্বারা ভাগ করি তাহলে এখানে হবে 3। এখন বলা হচ্ছে এটা হচ্ছে 3, 7, 10, এটা হচ্ছে মোট হচ্ছে 1%, আর এটা হচ্ছে হলো 3 অংশ, 7 অংশ আর 10 অংশ। তাহলে প্রথমটা হচ্ছে 3 দ্বারা গুণ করতে হবে, প্রথমটা হচ্ছে হলো 9 মিটার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একমাত্র গতেই 9 মিটার আছে, অতএব আমাদের অ্যান্সার হচ্ছে এখানে গ। তাহলে আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।